জি ভাই, এটা আমার এক্সপোর্টের রুমটা। এই রুমে আমাদের আমার সব এক্সপোর্ট আইটেম থাকে। এই যে অরিজিনাল আমেরিকান ইগল যারে বলা হয়, এক্সপোর্টের ডেনিমের পাশাপাশি এক্সপোর্টের কিছু টুইল প্যান আছে। অনেক কাস্টমার ফোন দিয়ে এক্সপোর্টের মাল চায়। তো এই যে দেখেন, এটা হলো ম্যাব্রিক ফ্যাব্রিকের, ম্যাব্রিক বায়ারের, এটা হলো অ্যাফিক্সের অরিজিনাল বক্সার। ম্যানসের এক্সপোর্টের শার্ট অরিজিনাল এক্সপোর্ট, অরিজিনাল এক্সপোর্ট জি। আচ্ছা, এগুলো প্রাইস কত? এগুলো 15-20টা কালার আছে। বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিও টাইটেল থাম্বনেল দেখে আপনাদের বুঝতে বাকি নেই আজকের ভিডিওটি কি নিয়ে। জি বন্ধুরা, আজকের ভিডিওটি হচ্ছে গার্মেন্টস থেকে নামানো বিভিন্ন ধরনের গার্মেন্টসের স্টক লটের পোশাক নিয়ে, এবং যেগুলো হবে 100% এক্সপোর্টের। এবং এখানে আপনারা বিভিন্ন ধরনের ফ্রেশ অর্ডারের কিছু প্রোডাক্ট পেয়ে যাবেন। আর আমার সাথে যাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে বিল্লাল ভাই, আর তাকে আপনারা অনেকেই চেনেন। তার একটি বিশাল বড় বাইং হাউস আছে যেটির নাম হচ্ছে বিল্লাল ফ্যাশন হাউস। তো এখন আমি তার সাথে কথা বলবো। বিল্লাল ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? আচ্ছা, আমাদের ব্যাকগ্রাউন্ড দেখে সবাই বুঝতে পারছে যে এটা আপনার নতুন একটা হাউস। জি। আচ্ছা, তো এখন আপনি বলবেন যে আপনার এই নতুন হাউসের যে লোকেশনটা একটু বলবেন আর কি। জি, আমার নতুন হাউসের লোকেশন হচ্ছে, রোড নাম্বারটা ঠিকই আছে, 3 নম্বর রোড, 19 নম্বর হাউস, 3 তলায়। ও, মানে আগের জায়গাটাই আছে, শুধুমাত্র একটু পশ্চিম দিকে আসছে হাউসটা, খালি একটু পশ্চিম জায়গায়, পশ্চিম দিকে আসছে, রোডটা আগেরটাই আসছে আর কি। আচ্ছা, আপনারা বাংলাদেশ থেকে, আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন না কোনো সমস্যা নাই। আপনারা প্রথমে আসবেন হচ্ছে খিলক্ষেত, ঢাকার মধ্যে অন্যতম পরিচিত একটি জায়গা। খিলক্ষেত আসার পরে আপনারা দেখতে পাবেন যে রাজুক কমার্শিয়াল কমপ্লেক্স, না ভাই, রাজুক ট্রেড সেন্টার। সেই রাজুক ট্রেড সেন্টার যে বৃহত্তম বিল্ডিংটা আছে, সেই বিল্ডিংটা আপনারা পার হবেন। আর পার হলে হাতে ডানে একটু আসবেন, আসার পরে আপনারা সোজা পশ্চিম দিকে তাকাবেন, তাকালে আপনারা দেখতে পাবেন 3 নম্বর রোড। সেই 3 নম্বর রোড ধরে একটু পশ্চিম দিকে সোজা আসলেই আপনারা এই হাউসটি পেয়ে যাবেন। আচ্ছা ভাই, আজকে কী কী কালেকশন আপনার কাছে আছে আর কি? আজকে আমাদের বেশিরভাগই ম্যানসের প্যান্ট কালেকশন, তো পাশাপাশি কিছু শার্ট থাকবে, কিছু পিকে বলো থাকবে, টি শার্ট থাকবে, যারা কুরিয়ার নেবে তারা কিভাবে নিতে পারবে? কুরিয়ার কন্ডিশনে যারা নিবে তারা তো বরাবরের মতোই থাকবে, 1020 টাকা বিকাশ করলেই কন্ডিশন করে দিব বাকিগুলো আর কি। আচ্ছা, আর সরাসরি আসলে আপনারা আপনাদের ইচ্ছা মতো নিতে পারবেন। তো বন্ধুরা, যাই হোক, আমরা কথা বাড়াবো না, মূল ভিডিওটি না টেনে দেখার বিশেষ অনুরোধ জানিয়ে আল্লাহ নামে শুরু করলাম। আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক কাজে আসবে সামনে আপনাদের ব্যবসার জন্য। তো এটা হচ্ছে বিল্লাল ভাইয়ের অফিস রুম। এখানে দেখতে পাচ্ছেন বস্তায় বস্তায় প্যান্ট রাখা আছে। তার মানে শুরুতে মনে হয় প্যান্টই দেখাবেন না ভাই? জি ভাই, আজকে ম্যানসের প্যান্ট দিয়ে শুরু হবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে একে একে দেখাতে থাকেন। ঈদ উপলক্ষে কিছু কালেকশন করছি, তো সবগুলো কালেকশন আজকে দেখাই দেবো ইনশাল্লাহ। আচ্ছা, শুরুতে একটা মাস্টার কপি প্যান্ট দিয়ে শুরু করলাম, র্যাংলার, র্যাংলারের মাস্টার কপি। জি, ডেনিম প্যান্ট ম্যাচে, ডেনিম প্যান্ট। হ্যাঁ, আচ্ছা, এগুলো আপনার প্রাইস কেমন পড়বে? প্রাইস রেঞ্জ এগুলো একটু কমে আছে, 380 টাকা রাখা। 380 টাকা? জি। আচ্ছা, এগুলো আপনার ওয়াশ গ্যারান্টি, মানে কালার গ্যারান্টি? জি জি, কালার গ্যারান্টি, ওয়াশ করা। আচ্ছা ঠিক আছে, এরগুলোর মধ্যে কয়টা ওয়াশ হবে? প্রত্যেকটা একটা করে ওয়াশ, প্রত্যেকটা একটা করে ওয়াশ না? আচ্ছা, এরপরে কোনটা দেখাবেন? র্যাংলারের কিন্তু আপনি লেদার পিস থাকে পকেটের মধ্যে। আচ্ছা আচ্ছা, হুবহু অরিজিনাল করার চেষ্টা করছে, কিন্তু অরিজিনালের মতোই আর কি। কপি এগুলো আপনার সাইজগুলো, সাইজগুলো হচ্ছে 28 থেকে 34 পাই যাবে এটা। 28 থেকে 34 না? জি, এটি গ্রাম দৃষ্টিকে আবার খুব ভালো চলে, ছোটো সাইজের মাল। এখন কোনটা দেখতেছি আমরা? ওই রেঞ্জের মধ্যে আরও 2-3টা কালেকশন আছে, ওগুলো দেখাচ্ছি। আচ্ছা, এগুলো কি এক্সপোর্টের নাকি আপনার লোকাল? এটা এক্সপোর্ট না, কিন্তু ফ্যাব্রিকটা এক্সপোর্টের অ্যান্ড ডেনিম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা লুকিংটা খুবই ভালো, এটা ওয়াশটা কিন্তু পুরো এক্সপোর্টই মনে হচ্ছে। জি জি, এটা যদি না বলি তাহলে কেউ ধরতে পারবে না এটা যে কফি, কিন্তু অরিজিনালের মতোই হবো। এটা আপনার 380 টাকাই? জি, এটা এটা কি 380 টাকা? 380 টাকার মধ্যে যে কটা কালার আছে আমি ওগুলো দেখানোর চেষ্টা করতেছি। এই যে অ্যান্ডেনিমের আরেকটা ওয়াশ, ওটার পকেটে ছিল ডাবল সুতা, এটা হলো সিঙ্গেল সুতা। সিঙ্গেল সুতা। এই রেঞ্জের মধ্যে আরো 2টা প্যান্ট আছে, আপনার হচ্ছে ব্ল্যাক কালার, একদম ব্ল্যাক না? জি, পিওর ব্ল্যাক, পিওর ব্ল্যাক। ওকে, দেখতে পাচ্ছেন আপনারা, রেড কিন্তু একই থাকবে, 380। ব্ল্যাক কিন্তু এখন অনেকেই পছন্দ করে, না চাঙ্গা কাপড় যে বলা হয়, চাঙ্গা কাপড় আর কি। জি জি, এটা চাঙ্গা কাপড় খুবই ভালো, স্মক, এটাও ব্ল্যাক কালারই, স্মক। হ্যাঁ জি জি, এটা হচ্ছে কটন স্টিচ, এটা কটন স্টিচ যারা ব্যবসা করে তারা বুঝে, দামি কাপড় দিয়ে তৈরি, ঈদ উপলক্ষে খুবই ভালো একটা কালার। এটা আপনার জেড ব্ল্যাক,
এটা 28 থেকে 36 420 এটা রেডও পরিবর্তন সাইজটাও পরিবর্তন যেমন সাইজটা হচ্ছে এটা হলো 28 থেকে 36 এর আগে যেগুলো দেখাইছি ওটা 34 পর্যন্ত আচ্ছা মানে 36 সিস্টেম নাই আর কি জি জি এটা 36 এর মধ্যে 36 টা আছে এরপর এগুলো কত পিসের বান্ডিল এগুলো হচ্ছে আপনাদের 13 পিসের বান্ডিল আচ্ছা এখানে বান্ডিল করা আছে অনেকগুলো জি এছাড়া আর অনেক স্টক আছে জি এটার পাশাপাশি আর 420 টাকার মধ্যে আর অনেকগুলো কোয়ালিটি আছে তার মধ্যে একটা কটন স্টিচের মধ্যে জ্যাক এন্ড জোন্সের একটা মাল আছে তিনটা ওয়াশ জ্যাক এন্ড জোন্স মাস্টার কপি নাকি অরিজিনাল এটা অরিজিনাল বলা যাবে না যেহেতু মাস্টার কপি করা কিন্তু ফ্যাব্রিকগুলো যে ফ্যাক্টরিতে বানানো হয় অরিজিনাল ওই মেকিং বাংলাদেশি কিন্তু মাল অরিজিনাল এই আর কি মানে ফ্যাব্রিকটা অরিজিনাল আর কি ফ্যাব্রিক অরিজিনাল ওয়াশ অরিজিনাল আচ্ছা এই দুইটা জিনিস অরিজিনাল কিন্তু অরিজিনাল বলা যাবে না যেহেতু মাস্টার কপি খুবই ভালো মানের একটা প্যান্ট ঈদ উপলক্ষে এটা যদি কেউ দোকানে তোলে খুচরা সেল 1200 টাকা করা সম্ভব তাই জি অনেক ভালো মানের একটা প্যান্ট আচ্ছা ঠিক আছে আপনারা যখন সরাসরি আসবেন ধরবেন তখন বুঝবেন স্প্যান্ডেক্স এর কত পার্সেন্ট স্প্যান্ডেক্স এর 5% আছে মিনিমাম 5% জি আচ্ছা এটা এটার আরো দুইটা ওয়াশ আছে ওয়াশগুলো আমি দেখাই দিই ওকে একটা একটা করে এই যে লাইট ওয়াশটা এই ওয়াশটা কিন্তু চমৎকার প্রাইসগুলো এটা হচ্ছে 28 থেকে 36 আর বান্ডিল কত পিসের এটা হচ্ছে 16 পিসের বান্ডিল কেউ যদি মিনিমাম অর্ডার করতে চায় 16 পিস করতে পারবে 16 পিস করতে পারবে তিনটা কালার যেহেতু তিন বান্ডিল অর্ডার করলে আপনি 348 পিস পেয়ে যাবেন এটা হলো মিড কালার আচ্ছা মিড ওয়াশের মধ্যে হ্যাঁ মিড এবং আপনার লাইট এবং হচ্ছে ডিপ তিনটা ওয়াশ তিনটা কালার স্যার প্রাইস হচ্ছে 420 টাকা জি 420 টাকার এই রেটের মধ্যে পাশাপাশি আরো কিছু ব্র্যান্ডের মাল আছে আমেরিকান ইগল জি আমেরিকান ইগল এখন বর্তমানে খুবই হিট অনেক সুন্দর মানে আমেরিকাতে প্রচুর চাহিদা আছে জি জি আমেরিকান ইগলেরই আমার কাছে মাস্টার কপি 5টা স্টাইল আছে আমি একটা একটা করে সবকটা স্টাইল দেখাচ্ছি আপনি আচ্ছা দেখেন এই যে ব্যাক লুকিংটা দেখেন খুবই সুন্দর এগুলো আপনার কত পড়বে এটা কি অরিজিনাল প্রোডাক্ট এডি অরিজিনাল না এডিও মাস্টার কপি অরিজিনাল প্রোডাক্ট আমার আসছে আমি দেখাচ্ছি কিছুক্ষণ পরেই মাস্টার কপিগুলো দেখা ঈদ উপর ঈদের সময় মাস্টার কপিগুলো একটু বেশি চলে তো এই জন্য মাস্টার কপি একটু কালেকশন বেশি করে এটা আপনার রেট পড়বে কত এগুলো একই রেটের মধ্যে 420 টাকায় থাকলো রেট হোলসেল প্রাইস আর জি এগুলো এখন রেট কিন্তু খুবই বেশি এগুলো আমার দুই একদিন আগে কিনা তো এই জন্য এখনো আগের রেট আছে 420 টাকা কিন্তু এখন বর্তমানে 450 টাকা বিক্রি করা লাগবে আর একটা স্টাইল আছে আমেরিকান ইগল ওটা আমি দেখাই ওটা পুরাই এক্সপোর্টের বাপ এক্সপোর্টের বাপ কিভাবে বললাম এই যে লেদার পেস্টটা এক্সপোর্টে কিন্তু এরকমই থাকে তারপরে এই যে ভিতরে পকেটে পিন থাকে মানে এটা পুরো অরিজিনাল করা পুরো অরিজিনাল অরিজিনালের মতোই করছে এই যে এমব্রয়ডারি করা এগুলো যা যা থাকে অরিজিনাল আমেরিকান ওয়াশটাও অনেক ভালো হ্যাঁ ওয়াশটাও দেখেন লোক একবার এক্সপোর্ট এগুলো অনেক এক্সপোর্ট বলে বিক্রি করে দর্শক জি জি কিন্তু এটা এক্সপোর্ট না হলেও মালটা অনেক ভালো মানে এক্সপোর্ট কোয়ালিটি আর কি জি জি এক্সপোর্ট কোয়ালিটি এটার পাশাপাশি আরো কিছু দামি মাল আছে রকিস ব্র্যান্ড দিয়ে করা এটা হচ্ছে আপনার হাই কোয়ালিটি নিড ডেনিম এই যে রকিস ব্র্যান্ডের ওকে এটা লেদারটা খুবই সুন্দর কালো আচ্ছা এটা যদি কেউ দোকানে তোলে আমার মনে হয় ঈদ উপলক্ষে 1400-1500 টাকা সেল করা যাবে তো রেটটা আমরা বেশি একটা ডিফারেন্স না এটা হচ্ছে 480 টাকা আমরা বিক্রি করি জি এগুলো বঙ্গ মার্কেট মিরপুরে 500 টাকা বিক্রি হয় পাইকারি দাম জি জি আমরা বেশি ডিসকাউন্টে বিক্রি করতেছি কারণ আমাদের হাউস আমরা একটু কম রেটে বিক্রি করা লাগে এটা 480 টাকা রাখবো আমরা এটার আরেকটা ওয়াশ আছে খুবই সুন্দর আমি দেখাচ্ছি লাইট ওয়াশ এটা বেশি ক্রাশ দেখেন লাইট ওয়াশটা অনেক সুন্দর ব্যাক লুকিংটা আগেই দেখালাম এই হলো পরন পাটটা দেখেন এগুলো আপনার সাইজগুলো সাইজগুলো এটা 28 থেকে 34 থাকবে আর রেশিও কত পিসের রেশিও হচ্ছে এটা 10 পিসের চায়না কিছু দামি মাল আছে চায়না হ্যাঁ টিডিডিইউ লেভেল দিয়ে করা মানে ফেব্রিকটা চায়না ফেব্রিক জি আচ্ছা এগুলো আপনার কত পড়বে দাম এগুলো 450 টাকা পড়বে এটার মধ্যে দুইটা স্টাইল আছে যেমন একটা স্টাইল আছে ব্যাক পকেটে যে 22 লেখা আচ্ছা আর একটা আছে 22 লেখা বাদে সলিড এখন কি দেখবো আমরা তো ভাই এক্সপোর্টের যে ম্যানসের ডেনিম প্যান্টের পাশাপাশি কিছু এক্সপোর্ট কোয়ালিটি টু ইলফ্যান আছে ঈদ উপলক্ষে ওই কালারগুলো আমরা এখন দেখাবো আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে কফি কালার খুবই সুন্দর একটা কালার এটা কিন্তু খুবই পপুলার একটা কালার এটা হলো রোড 66 লেভেল দিয়ে তৈরি রোড 66 জি আচ্ছা এগুলো প্রাইস কত পড়বে এটা পড়বে হচ্ছে 320 টাকা আর এগুলো রং কষবে না তো না না এগুলো কালার গ্যারান্টি এগুলো অনেকগুলো কালার আছে 500টা কালার আছে আমি কালারগুলো দেখাচ্ছি সাইজগুলো কি কি হবে সাইজ হচ্ছে 28 থেকে 36 সবসময় যে সাইজ থাকে সাধারণত আচ্ছা বাংলাদেশে এই সাইজগুলোই বেশি চলে ওকে এটা হচ্ছে ডার্ক নেভি নেভির মধ্যে দুইটা কালার আছে আরেকটা আছে লাইট কালার ওটা দেখাবো এটা হচ্ছে ডার্ক যেটা আচ্ছা বুঝতে পারছি এই কালারটা খুবই চলে এই যে পরের কালারটা আমি দেখাচ্ছি এই যে নেভির যে পরের কালারটা বলছি এটা হচ্ছে লাইট নেভি ব্লু খুবই সুন্দর একটা লুকিং দেখেন ব্যাক পার্ট পরন পার্ট হ্যাঁ এগুলো হচ্ছে 320 টাকা যদি কেউ এক বান্ডেল অর্ডার করে মিনিমাম হচ্ছে 8 পিস মিনিমাম 8 পিস 8 পিস 6টা কালার যদি 6 বান্ডেল অর্ডার করে আমরা কুরিয়ার করে দিব ইনশাআল্লাহ কন্ডিশনের মাধ্যমে কেউ যদি 1000 টাকা পে করে আমরা বাকিটা কন্ডিশন করে দিব ইনশাআল্লাহ আচ্ছা এরপর দ্যাট ইজ যে কোনো ডিস্ট্রিক্ট থেকে ইনশাআল্লাহ আপনারা অর্ডার করতে পারেন
কালারগুলো দেখেন খুবই সুন্দর কালার, এটা হচ্ছে গোল্ডেন কালার, এটাকে বিস্কিট কালার বলে, কেউ গোল্ডেন কালার বলে, তবে যাই বলে কালারটা খুবই সুন্দর। প্রাইস 320 টাকা থাকবে জি। আচ্ছা, তো যারা এদের জন্য কালেকশন করা শুরু করছেন তারা কিন্তু এখনই নিতে পারবেন জি। ঠিক আছে, স্টক আছে, সমস্যা নাই। এই যে এই কালারটা খুবই সুন্দর অ্যাশ কালার, এটা মনে করেন একবারে 30-40 বছর বয়সী সবাই পছন্দ করবে কালারটা, একবার আনকমন, আমারও পছন্দের কালার, স্পেশাল একটা কালার জি, আমারও পছন্দের কালার এই কালারটা। তো এটার মধ্যে আরেকটা কালার আছে লাইট অ্যান্ড ডিপ, এটা আমি ডিপটা দেখাইছি, লাইটটা দেখাই দিচ্ছি। 320 টাকা রেট থাকলো, যদিও এখন মালের রেট একটু বেশি, আমি হিউজ পরিমাণ স্টক করছি দুপুরলক্ষে, আমার থেকে যদি কেউ নেয় 320 টাকার মধ্যে পেয়ে যাবেন। চলো, তো এটার পাশাপাশি আরেকটা টুইল আছে জিরা ফ্যাব্রিক দিয়ে করি কর তৈরি করা, ওটা অনেক দামি মাল, তো ওটা আমি দেখাচ্ছি, ওটা রেট একটু বেশি হবে, কালারগুলো আমি দেখাচ্ছি। এটার পাশাপাশি এই জন্য আগে দেখাইলাম পরে দেখাইলাম দামি মাল যেত, এটার ফ্যাব্রিকটা কাছের থেকে দেখলে কম্বিনেশনটা বুঝবে, জিরা ফ্যাব্রিক, এটার একটা শাইনিং আছে খুবই সুন্দর। এটা যদি কারা কেউ কিনে, এটা হচ্ছে আমার কাছ থেকে যদি নেয় তাহলে 340 টাকা পড়বে, 340 জি। এটা কিন্তু মার্কেটে অলরেডি 370 টাকা হয়ে গেছে রেট, পাইকারি মার্কেটে আমি দেখলাম মিরপুর। মালটার গেটা অনেক ভালো, অনেক সুন্দর গেটা, এটা 800-900 টাকা সেল করা সম্ভব শুরু হলে। এটারও কালার আছে সুন্দর সুন্দর, কালারগুলো আমি দেখাচ্ছি। এই যে একটা কালার, এই কালারটাই অনেকে তামা কালার হিসেবে পরিচিত। আচ্ছা, কালারটা দেখেন খুবই সুন্দর, প্রাইস হচ্ছে 340 টাকা জি। অনেকে ভিডিওর মধ্যে প্রাইস বলে না, যদিও আমি প্রাইস বলে দিচ্ছি, কারণ আমার হচ্ছে সবাই প্রাইস জানিয়ে আসে আগে থেকে ভিডিও, সব কটা ভিডিওতে আমার প্রাইস বলা আছে, এই জন্য আমি হাইড রাখি না, সবগুলো প্রাইস বলে দিচ্ছি। এই 340 টাকার মধ্যে কী কী কালার পাবেন আমি কালারগুলো দেখাচ্ছি। এই যে ব্ল্যাক কালার খুবই সুন্দর কালার, এটা হচ্ছে দূর থেকে দেখা যায় মিস কালার, কিন্তু যখন ক্যামেরাটা কাছে নিয়ে দেখাবে তখন দেখবে ফ্যাব্রিকের শাইনিংটা অনেক ভালো। আচ্ছা আচ্ছা, এই যে অ্যাশ কালার মধ্যে আছে, এটারে আনকমন একটা কালার, এটা অ্যাশ কালারও না, এটা পিট কালার টাইপের একটা কালার, পিট কালারও না, এর মাঝামাঝি একটা কালার, খুবই সুন্দর, যাই হোক কালারটা আনকমন একটা কালার, এই কালারগুলো সাধারণত আসে না, এটা মেন্স কালার। এখন কি দেখবো আমরা? জি ভাই, বরাবরের মতো এই যে আমাদের এই বয়েজের ডেনিম প্যান্টটা, তো বয়েজের যেটা 2-12 ওই বয়েজের ডেনিম প্যান্টটা আমাদের এই মুহূর্তে শেষ, আবার দু একদিন পরে কালেকশন আসতে পারে, আপনারা যোগাযোগ করলে হয়তো আসলে পেয়ে যাবেন। এটা হচ্ছে আমাদের 8-18 তারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। খুবই হিট একটা মার্কেটে, এই লেভেলটা খুবই পরিচিত। খুবই সুন্দর একটা কালার, তারপরে আরেকটা কালার আছে চলিট ব্ল্যাকের মধ্যে চলিট, এটা আগেরটা যে কন্ট্রাস্ট ছিল এটা কন্ট্রাস্ট নাই, তো এটা একবার জেড ব্ল্যাক, তো অনেক সুন্দর লাগে আমার কাছে দেখতে। আর এই যে একটা আছে অরেঞ্জ কালার, এটা হচ্ছে অরেঞ্জ কালার, এই যে দেখেন কালারটা, এই যে 1.9 লোগোটা এখানে থাকে সবসময়, লোগোটা খেয়াল করবেন, আর 1.9 লেভেলটা দেখে কিনবেন। এই কাপড়টা খুবই ভালো, দানা দানা ফ্যাব্রিক, এটার পিকে ফ্যাব্রিক বলে, 150-এর মধ্যে আপনারা কালার পেয়ে যাবেন। নয়টা আমি দেখাচ্ছি, এই যে ব্লু কালার যেটার বলা হয়, তারপর একটা দেখাচ্ছি এটা হলো কমলা কালার, ইয়েলো কালার। আচ্ছা, কালারটা খুবই সুন্দর। তারপরে এই যে একটা ফ্যাব্রিক আছে, এটা হচ্ছে রেড কালারের কাছাকাছি, খুবই সুন্দর ফ্যাব্রিকের মধ্যে একটা ফিন ফিন অনুভব, লাইট অরেঞ্জ আর কি, জি লাইট অরেঞ্জ। আচ্ছা, এরপরে খুবই সুন্দর, এরপরের কালারটা দেখেন, এটা হচ্ছে একবারে রেড কালার, খুবই সুন্দর একটা কালার। সবার শেষে একটা কালার আছে একবারে আনকমন কালার, এই কালারটা আমার বেশি গ্রিনের মধ্যে হোয়াইট শেড, জি হোয়াইট শেড। এই এই পিকে বলাটার পাশাপাশি এই রেঞ্জের মধ্যে আরও কিছু পিকে বলা পেয়ে যাবেন আপনারা স্টেপের মধ্যে, ওই কালারটা আমি দেখাচ্ছি। রেড কিন্তু একে থাকলো, এটার এই স্টেপের মধ্যে 6টা কালার আছে। আচ্ছা, এই স্টেপ থাকবো, কালার চেঞ্জ হবে, আমি শুধু রেট একই, 140 রেট একই থাকলো, 150 টাকা, 150 জি। আচ্ছা, এই যে এরকম স্যাক থাকবে 6টা কালার, এটা একটু পাতলা না বেশি? এটা হচ্ছে মার্বেল ফ্যাব্রিক। আচ্ছা, এই ফ্যাব্রিকটা যারা ব্যবসা করে ওরা বুঝে, খুবই ভালো মানের মাল। আচ্ছা আচ্ছা জি ভাই, এটা আমার এক্সপোর্টের রুমটা, এই রুমে আমাদের আমার সব এক্সপোর্ট আইটেম থাকে। এই যে অরিজিনাল আমেরিকান ঈগল যারা বলা হয়, এই হচ্ছে অরিজিনাল আমেরিকান ঈগল। আচ্ছা, এগুলো রেট পড়বে কত? এগুলো কাস্টমারকে একবারে কাছের থেকে ভালোভাবে দেখাই দেন, অরিজিনাল আমেরিকান ঈগল, এটা যদি কেউ নেয় এটা রেট পড়বে 450 টাকা, 450 জি, অনেক ভালো মানের মাল, একবারে অরিজিনাল যারা বলে আর কি। আচ্ছা, একদম অরিজিনাল জি, একবারে অরিজিনাল। কয়টা ওয়াশ আছে? এটা হচ্ছে 2-3টা ওয়াশের আছে, এখানে 2-3টা লেভেল আছে,
আচ্ছা এছাড়া এগুলো স্টক কেমন আছে এগুলো স্টক আছে 500 পিস মাল আছে এটা হচ্ছে এই যে একটা মাল আছে এটা হলো ইগুলোর সাথে আছে কিন্তু এটা লেভেল হচ্ছে ডেনিম কোম্পানি আচ্ছা খুবই ভালো লাইট ওয়াশ এক্সপোর্টেড 100% স্যার না অরিজিনাল গার্মেন্টস স্যার জি জি অরিজিনাল গার্মেন্টস এখন আমি যেগুলো দেখাবো সবগুলাই অরিজিনাল গার্মেন্টস আচ্ছা এরপর এটার পাশাপাশি যেটা আরেকটা কালার আছে খুবই সুন্দর কালারগুলো দেখেন এই যে কালার এটা স্টকটা দেখেন এই যে পাশে দিয়ে স্টকটা রাখা আছে কারণের মধ্যে আছে কিছু আমরা খুলে আজকে ই করছি সাজ দিছি ভিডিওটা দিব বলে খুবই সুন্দর এই যে কালারগুলো দেখেন কয়েকটা কালার দেখাইলে মোটামুটি আপনার সাইজ অরিজিনাল মানে 10 বুঝে যাবে কাস্টমার দেখেন মানে সাইজ কমর কেমন আছে এগুলো সাইজ আছে এটা বড় বড় সাইজ এটা হচ্ছে যেমন 30 থেকে 40 পেয়ে দেবে কাস্টমার দাম কি একটু বেশি হয়ে জানাবে 450 যদি কেউ পুরোটা একবার একসাথে লয়ে যায় তাহলে আমরা 400 টাকা দিয়ে দিব আচ্ছা অনেকে তো 50 পিস 100 পিস না তাদের জন্য 450 আচ্ছা এগুলো সাইজ তো আপনার এলোমেলো মানে রেশিও করা তো না এটা রেশিও করে আমি দিতে পারবো না এই যে এক্সপোর্টের ডেনিমের পাশাপাশি এক্সপোর্টের কিছু টুইল প্যান আছে অনেক কাস্টমার ফোন দিয়ে এক্সপোর্টের মাল চায় তো আচ্ছা এগুলো আপনার রেট তারা দিতে পারবে এটা হচ্ছে 30 থেকে 42 পর্যন্ত সাইজ আছে আচ্ছা এটা যদি কেউ না এটা রেট পড়বে 350 টাকা 100% এক্সপোর্ট ইনটেক পলিগরা ওয়ান অন যারা যদি কেউ বড় সাইজ না নিতে চায় বড় সাইজ না নিলে মিনিমাম 40 পর্যন্ত নিতে হবে মিনিমাম 40 জি মিনিমাম 40 এই যে দেখেন এই যে এগুলো কি রেশিও এগুলো কি রেশিও হবে এগুলো সব ইনটেক ওয়ান অন পলি করা থাকবে এগুলো রেশিও মানে 30 থেকে 40 পাবে কিন্তু রেশিও হবে না কোন সাইজে কয়টা ওটা বলা যাবে না এর পাশাপাশি অরিজিনাল কিছু টুইলের প্যান আছে পিন্ডের মধ্যে এই রুমে আমার যা রাখা আছে সবগুলাই অরিজিনাল প্রোডাক্ট আচ্ছা এগুলো রেট পড়বে কত জি এটা 350 টাকা 350 টাকা এই যে দেখেন প্রত্যেকটা ওয়ান অন পলি করা একবারে গার্মেন্টস থেকে যেভাবে শিপমেন্ট হয় ওইভাবে করা আছে এটা আরেকটা কালার আছে কালারটা খুবই সুন্দর এগুলোও সাইজ দেয় না এগুলো সাইজ নাই এগুলো হচ্ছে সাইজ কম 30 থেকে 40 আচ্ছা এগুলো যারা নেবেন সরাসরি এসে নেওয়ার চেষ্টা সরাসরি এসে নিলে দেখে বুঝে নিতে পারবে তো এটার পাশাপাশি আমার নেক্সট লেভেলের একটা টুইল প্যান আছে এটা যারা এটা যদি এক্সপোর্ট বলি কেউ লোকাল প্রমাণ করতে পারবে না যদিও এটা এক্সপোর্ট না খুবই ভালো মাল নেক্সট দিয়ে করা আর বায়ারের এক্সচেঞ্জ মাল তো এটা হচ্ছে 280 টাকা 280 এটা যদি কেউ নেয় এটা 24 পিস মিনিমাম নিলে এই যে কার্টন রাখা আছে 24 পিস এই যে রেশিও দেওয়া আছে কিভাবে নিব 28 থেকে 38 পর্যন্ত এটা নিলে 280 টাকা এটা একটু কম রেটে আমি দিয়ে দিব যেহেতু আমার কাস্টমার যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য এটা সারপ্রাইজ ভাই এখন কি দেখবো আমরা এই যে বক্সার ক্যালভিন ক্লিনের বক্সার হ্যাঁ এটার মধ্যে তিনটা করে কালার দেওয়া আছে সাইজ কত এম এল এক্সেল এটা যদি কেউ অর্ডার করে 150 টাকা 150 জি যে দেশে যে কোনো ডিস্ট্রিক্টে অর্ডার করতে পারে দিয়ে দিব এটা 150 টাকা তো খুচরাই পাওয়া যায় রাস্তাঘাটে 150 টাকা হলো তিন পিস এটা 300 টাকা প্যাকেট পিক্রিয়া খুচরা এই যে দেখেন এটা হলো ম্যাব্রিক ফ্যাব্রিকের ম্যাব্রিক বায়ারের এটা হলো অ্যাফিক্সের অরিজিনাল বক্সার এটা হচ্ছে 25 পিসের বান্ডিল কালার থাকবে চারটা এক্সপোর্টের বক্সার জি এটা এক্সপোর্টের বক্সার কালার থাকবে চারটা সাইজ থাকবে আমাদের হলো স্মল এক্সেস থেকে 2 এক্সেল পর্যন্ত এটা অরিজিনাল বক্সার খুবই ভালো এগুলো প্রাইস কত দিবেন এগুলো হচ্ছে 25 পিস যদি বান্ডেল ধরে কেউ নিয়ে যায় 60 টাকা পিস আচ্ছা এগুলো কি মাল জি ভাই ম্যানসের এক্সপোর্টের শার্ট অরিজিনাল এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্ট জি আচ্ছা এগুলো প্রাইস কত এগুলো 15-20 টাকা কালার আছে এই যে দেখা যায় দেন 320 টাকা করে যদি কেউ সব নিয়ে যেতে পারে না তাও দিয়ে দেবো আর যদি কেউ 120 করে অর্ডার করে তাও দিয়ে দেবো মাল আছে হাজার হাজার সাইজ মিলানো আছে সাইজ রেশিও এক্সপোর্টের মাল কোনো রেশিও মিলে না ভাই এটা স্মল থেকে আপনার 2 এক্সেল পর্যন্ত আছে সবই আছে আর কি জি কালার আছে 15-20 টা যদিও সবগুলো দেখানো সম্ভব না নিতে চলে জি বাছাই করে নিতে চলে নিবে যদি সরাসরি কেউ আসে বাছাই করে নিবে আর আমাদেরকে বললে আমরা দিয়ে দেব এই যে ইনটেক পলি করা কারণ করা বিভিন্ন ধরনের জি আবার পাশাপাশি কিছু কপি কপি শার্ট আছে যদি এটা কেউ অর্ডার করে এটা হচ্ছে 300 টাকা এটা 10-12টা কালার আছে জি ভাই এটা বরাবরের মতো ওই যে সাইজ ভাঙা আমার যে একটা মাল থাকে সবসময় গার্মেন্টস থেকে নামে এই মালটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে এখন রেট কমাই দিব এটা যদি কেউ 120 করে অর্ডার করে 220 টাকা আমার এই সিলিডি এক কাস্টমার আছে ভাই 200 টাকা 200 টাকা করে রাখবেন ভাই এক ভাই সিলিডি ভাই আমার কাস্টমার উনি আসছে উনি একটু কথা বলবে হ্যাঁ দেখেন দেখেন ভাই আচ্ছা ঠিক আছে।